أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চিটাগং কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা ভালো আছেন অভিভাবকরাও ভালো আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী সহ অত্র প্রতিষ্ঠান মালিক পক্ষ সহ সবাইকে যাতে আল্লাহ ভালো রাখেন এটার জন্য দোয়া করবেন কারণ রাসূল বলেছেন আদ্দুআউ মাখুল ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত আর একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক আছে সেই ছয়টি হকের মধ্যে অন্যতম একটি হচ্ছে তার উপস্থিতি কিংবা অনুপস্থিতিতে একে অপরের কল্যাণ কামনা করা মঙ্গল কামনা করা সেই কারণেই আমরা একে অপরের সাথে কৌশল বিনিময় করতে গিয়ে দেখা হলেই আমরা কী করি সালাম করি আসসালামু আলাইকুম বলি তার মানে আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শান্তি হোক বা কল্যাণ হোক অর্থাৎ আপনার মঙ্গল আমি কামনা করি এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দোয়া তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সেই নির্ধারিত গ্রন্থ ইসলাম নৈতিক শিক্ষা বইয়ের মূল পাঠের দিকে যাবো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা এসডাব্লিউগুলো করবে সিলেবাস দেখে সিলেবাসের আলোকে পূর্ণ প্রস্তুতি নিবে পরীক্ষার জন্য আমরা আসলে ক্লাস তুলনামূলকভাবে কম হওয়ার কারণে অনেক সময় শেষ করতে অনেক কষ্ট হয়ে যায় অনেক সময় একটু পড়া বেশিও দিতে হয় তবে তোমরা শেখার মতো যথেষ্ট সময় আছে পঞ্চম অধ্যায় ভালোভাবে দেখে নিবে আগামী পরীক্ষার জন্য বিশেষ করে তৃতীয় শ্রেণীর পরীক্ষার জন্য পঞ্চম অধ্যায় তোমরা ভালোভাবেই দেখে নিবে এবং এখানে আছে দোয়া কুনুত এবং মুনাজ প্রয়োজনীয় মুনাজাত তোমাদের বইয়ে কয়েকটি মুনাজাতমূলক আয়াত আছে যেগুলো আমি পড়েছিলাম গত বিগত ক্লাস সময়ে ওগুলো তোমরা দেখে নিবে অনুশীলনী সমস্ত প্রশ্ন শিখবে এবং সিলেবাস দেখে প্রস্তুতি নেবে এবং সাথে সাথে আরেকটি কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমাদের যে শীট দেওয়া হয় শীটের মধ্যে কতগুলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো শিখে নেবে আবার অন্যান্য সাবজেক্টের মধ্যে শুধুমাত্র যোগ্যতা ভিত্তিক দুই চারটা প্রশ্ন শিখেই বসে থাকিও না কারণ আমাদের ইসলাম শিক্ষার মধ্যে মূলত প্রশ্ন হয় সিলেবাসের আলোকে পড়ানো হয় পুঙ্কারুপুঙ্কারু প্রত্যেকটি লাইন পড়ানো হয় ওই সিলেবাসের আলোকে মূলত আমাদের প্রশ্ন হবে পরীক্ষায় আসবে তো যাই হোক আজকে আমরা মূল পড়ার দিকে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সেই ইসলাম শিক্ষা বইয়ের 79 পৃষ্ঠা করো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনী শেষ করেছি আজকে আমরা পড়বো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন বিখ্যাত নবী তোমরা আমি যেগুলো বলবো সেগুলো আন্ডারলাইন করবে পেন্সিল নাও নিচে দাগ দিয়ে দিবে কারণ আমাদের ইসলাম শিক্ষাতে আমরা দেখি অনুশীলন থেকে যেমন প্রশ্ন আসে বিদ্যুৎ থেকেই প্রশ্ন আসতে পারে লাইন বাই লাইন সেজন্য আমাদের পড়তে হয় মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন বিখ্যাত নবী তার পিতার নাম ছিল ইমরান মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতার নাম কি প্রশ্ন আসলে তোমরা কি লিখবে ইমরান এরপরে মাতার নাম ছিল ইউখাবেস মাতার নাম ছিল ইউখাবেস তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 1040 অব্দে মিশরে বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন তাহলে তিনি 1040 অব্দে মিশরে বনি ইসরায়েল বংশে জন্মগ্রহণ করেন প্রাচীনকালে মিশরের বাদশাহকে কি বলা হতো জানো যদি প্রশ্ন করা হয় আমরা বলবো ফেরাউন বলা হতো মিশরে যে সমস্ত বাদশাহ সমূহ হতো রাজা হতো প্রেসিডেন্ট হতো তাদেরকে ফেরাউন বলা হতো এটা রাষ্ট্রীয় উপাধি ছিল কোনো ব্যক্তি বিশেষের নাম ফেরাউন ছিল এরকম নয় তো যাই হোক এরপরে তাদের মধ্যে একজন ফেরাউনের নাম ছিল ওয়ালিদ একজন ফেরাউনের নাম কি ছিল ওয়ালিদ ওয়ালিদ ছিল খুব লোভী তার আকাঙ্ক্ষা ছিল নিজেকে উপাস্য হিসেবে প্রতিষ্ঠিত করা সে তার মন্ত্রী ও বন্ধু হামানের পরামর্শে রাজ্যের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এটা কিন্তু ফেরাউনের কাজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না তাহলে পৃথিবীতে সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছিল ফেরাউন এটা আমরা জানলাম এখান থেকে তো যাই হোক সেই ফেরাউন যার নাম ছিল ওয়ালিদ তিনি কী করেছিল সে তার মন্ত্রী ও বন্ধু হামানের পরামর্শে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছিল দেখছো নতুন একটি প্রশ্ন উত্তর পেলাম যদি বলা হয় পৃথিবীতে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কে বন্ধ করেছিল তাহলে তোমরা বলবে ফেরাউন বন্ধ করেছিল ওই ফেরাউনের নাম কী ছিল ফেরাউনের নাম ছিল ওয়ালিদ জনগণ ধর্ম চর্চা ও জ্ঞান চর্চা বলে মূর্খে পরিণত হলো দেখছো জনগণদের ধ্বংস করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলো এবং জনগণ ধর্ম চর্চা থেকে দূরে সরে গেল এবং জ্ঞান চর্চা থেকে দূরে সরে গেল জনগণ মূর্খে পরিণত হলো সুযোগ বুঝে সে নিজেকে উপাস্য বলে ঘোষণা করলো কিবতি বংশ তার অনুগত ছিল তারা তাকে পূজা করতে শুরু করলো কিন্তু বনি ইসরায়েল বংশ তখনও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের একত্ববাদের ধর্ম মেনে চলত অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার আগে ওখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন অনেকেই তার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের একত্ববাদের ধর্ম মেনে চলত তারা ফেরাউনকে কোদা বলতে সম্মত হলো না ফেরাউন ঘোষণা করেছিল আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় আল্লাহ আমার সেই আল্লাহ বড় বড় আল্লাহ আবার কে হতে পারে নাউজুবিল্লাহি মিন যালিক এইরকম ঘোষণা করেছিল নিজেকে নিজে বড় প্রভু দাবি করলো কোদা দাবি করলো
কিন্তু দেখা গেল তারা ফেরাউনকে কথা বলতে সম্মত হল না। ফেরাউন ও কিপ্তি বংশ বনি ইসরায়েলের উপর কঠিন নির্যাতন চালাতে লাগলো। কিপ্তি বংশ এবং ফেরাউন কঠিন নির্যাতন করতে লাগলো বনি ইসরায়েলের উপর। এর মধ্যে ওরিদ স্বপ্নে দেখলো যে বাইতুল মুকদ্দাস থেকে এক ঝলক আগুন বের হয়ে এসে তার রাজপ্রসাদ গ্রাস করেছে। দেখো ওলিদ তথা ফেরাউন তথা ওলিদ স্বপ্ন দেখলো বাইতুল মুকদ্দাস অর্থাৎ ফিলিস্তিন, যেটা আমাদের মুসলমানদের দ্বিতীয় কাবা বলা হয়, ওই কাবা আমাদের এক সময়কার কাবা যেটা ছিল সে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস, ওই দিক থেকে এক গ্রাস আগুন বের হয়ে তার রাজপ্রসাদ জ্বালিয়ে দিচ্ছে, এরকম স্বপ্ন দেখলো ওলিদ বা ফেরাউন। তার অনুসারে কিপ্তি বংশকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বনি ইসরায়েল সম্পূর্ণ নিরাপদ, আগুন তাদের স্পর্শ করছে না। ফেরাউন রাজ্যের গণকদের ডেকে এর ব্যাখ্যা জানতে চাইল। বালআম বাউর নামক এক গণক বলল, কোন গণক, তার নাম কি ছিল? বালআম বাউর নামক এক গণক বলল, ইসরায়েল বংশে একটি পুত্র শিশু জন্মগ্রহণ করবে, সে আপনার ও আপনার রাজত্বের ধ্বংসের কারণ হবে এবং কিপ্তি বংশ ধ্বংস করবে। স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউন তার সিংহাসন থেকে লাফিয়ে উঠল, সে রাজ্যময় সৈন্যদের পাহারায় নিযুক্ত করল এবং জন্মগ্রহণকারী সকল ইসরায়েলি শিশু পুত্রকে হত্যার নির্দেশ দিল। সৈন্যরা গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করলো আর জন্মগ্রহণকারী পুত্র সন্তানকে হত্যা করতে লাগলো। এভাবে অসংখ্য ইসরায়েলি শিশুপুত্র ফেরাউনের লোকদের হাতে নিহত হল। দেখছো, ফেরাউন যখন স্বপ্ন দেখলো বাইতুল মুকদ্দাস থেকে এক ঝলক আগুন বের হয়ে তার রাজপ্রসাদ ধ্বংস করে দিচ্ছে, তখন সে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তার বুদ্ধিজীবীদেরকে ডাকলেন। বুদ্ধিজীবীরা বলল, এটা মানে হচ্ছে এই ইসরায়েল বংশে ভবিষ্যতে বড় ইসরায়েল বংশে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যেই শিশুটি আপনার রাজপ্রসাদ দখল করবে এবং আপনার বংশের সমস্ত লোকদেরকে ধ্বংস করে দিবে। এই কথা শোনার পরে এক পর্যায়ে ফেরাউন আতঙ্কিত হয়ে গেল, সে ভয়ে বিচলিত হয়ে গেল, সে তার রাজপ্রসাদের সবাইকে দায়িত্ব দিল, আজকে থেকে ইসরায়েলি বংশে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাকে সাথে সাথে হত্যা করা হবে। এক বর্ণনায় এসছে কিতাবের মধ্যে 60,000 শিশু হত্যা করা হয়েছিল এইভাবে করে, অর্থাৎ কোনো যেই সমস্ত মহিলারা গর্ভবতী ছিল তাদের লিস্ট করা হলো, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওখানে গিয়ে বাচ্চা চেক করা হতো, মেয়ে হলে তাকে মারা হতো না, ছেলে হলে সাথে সাথে বাচ্চাকে হত্যা করা হতো। এভাবে করে করে তারা 60,000 শিশুকে হত্যা করেছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কিন্তু দেখা যায় এরপরও একটা কথা বলে না, রাখে আল্লাহ মারে কে, আল্লাহ যদি কাউকে রাখতে চায় মারার কারো সাধ্য নাই এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহ যদি কাউকে মারতে চায় রাখার কারো সাধ্য নাই এই বিশ্বাস আমাদের থাকতে হবে, আমাদের রাখতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মাতা গর্ভধারণ করেছিলেন, দেখো গর্ভবতী মহিলাদের তালিকা করেছিল সবার, সমস্ত মহিলাদের এলাকা জুড়ে ঘুরে ঘুরে, এখন ঘটনা কী হয় দেখো, হযরত মূসা কীভাবে জন্মগ্রহণ করে দেখো, আল্লাহর কুদরতে ফেরাউনের লোকেরা তা বুঝতে পারেননি। আল্লাহু আকবার, সমস্ত গর্ভবতী মহিলাদের লিস্ট করলেন কিন্তু যেই ঘরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করবে অর্থাৎ মূসার মায়ের লিস্ট তারা করেন নাই, তারা বুঝতেও পারে নাই মূসার মা যে গর্ভবতী। সুবহানাল্লাহ, কারণ মূসাকে তো আল্লাহ দুনিয়াতে আনবেন আর মূসাকে হত্যা করার জন্যই তারা মূলত 60,000 শিশুকে হত্যা করেছিল। তার জন্ম হলো ফেরাউনের বইয়ের শিশু মূসাকে একটি সিন্ধুকে ভরে আল্লাহর নির্দেশে নদীতে ভাসিয়ে দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা। আল্লাহর কুদরতে সিন্ধুকটি ভাসতে ভাসতে নদীর তীরবর্তী ফেরাউনের রাজপ্রসাদের ঘাটে গিয়ে মিলল। পুটপুটে মায়া ভরা চেহারা শিশুটি দেখে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া কুলে তুলে নিলেন। আসিয়া ছিলেন ইসরায়েলি কন্যা, তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন। ফেরাউনের স্ত্রী আসিয়া ইসরায়েলি কন্যা ছিল, তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন। ফেরাউন তাকে জোর করে বিয়ে করেছিল। শিশু মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্য কারো দুধ পান না করায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বড় বোন মরিয়মের পরামর্শে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর মাতাকে দাত্রী নিয়োগ করা হলো। আল্লাহ তাআলা অসীম কুদরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ফেরাউনের ঘরে তার অর্ধব্যয়ে তার মায়ের কোলেই লালিত পালিত করতে লাগলেন। আল্লাহু আকবার। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখছো, মূসাকে হত্যা করতে গিয়ে 60,000 শিশু হত্যা করলেন, অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ এমনভাবে দুনিয়াতে আনলেন মূসার মাঝে গর্ভবতী ছিল সেটিও ফেরাউনের কর্মকর্তারা বুঝতে পারেন নাই। আবার সেই শিশু জন্মগ্রহণ করার পরে যখন মূসার মা বয়ে সিন্ধুকে করে নদীতে ভাসিয়ে দিলেন, সেই সিন্ধুকটি সহ শিশুটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বহনকারী সেই সিন্ধুকটি গিয়ে পৌঁছল এক পর্যায়ে ফেরাউনের ঘরের কাছে। আর ফেরাউনের স্ত্রী আসিয়া যিনি ইমানদার ছিলেন, যাকে ফেরাউন জোরপূর্বক
জোর করেই বিয়ে করেছিল, সে আছে এই ঘরে তুলে নিয়ে গেলেন, তাকে গোপনই লালন পালন করলেন। লালন পালন করলেন এক পর্যায়ে সেই মুসা যেহেতু কারো দুধ পান করতেছে না, মুসার মাকেই আবার দাত্রী হিসেবে নিয়োগ দিলেন। আল্লাহু আকবার, সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের অর্থ ব্যয়ে, ফেরাউনের ঘরে, ফেরাউনের নির্দেশ ক্রমেই আল্লাহ লালন পালন করলেন। আর সেই মুসা আলাইহিসসালাম এক পর্যায়ে ফেরাউনের ক্ষমতা দখল করলেন, এক পর্যায়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা করলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা সবিস্তার পড়ে নিবে, আমি আর বেশি পড়ানোর সুযোগ পেলাম না, টাইম যেহেতু নাই, আগামীতে আবার দেখা হবে। তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে, তবে বলবো সিলেবাস দেখে যতটুকু আছে ততটুকু ভালোভাবে পড়বে, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।